মুর্শিদাবাদ জেলায় দুটো সিটে আমরা প্রার্থী দিচ্ছি, একটা জঙ্গিপুর একটা মুর্শিদাবাদে। এবার একটা উপনির্বাচন ভগবান যেখানে যাচ্ছে মানুষের অভূতপূর্ব সাড়া দিচ্ছে, মানুষ চাইছে পরিবর্তন, অল্টারনেটিভ চাইছে। মুর্শিদাবাদ জঙ্গিপুরের মানুষের একটা উন্নত মানের স্বাস্থ্যকেন্দ্র নাই কেন? ইতিপূর্বে 1952 সাল থেকে এরা ভোট দিয়ে আছে, নেতা বানাচ্ছে, এমপি হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদবাসীর জঙ্গিপুরবাসীর চাওয়া পাওয়ার কথা বলেনি। এই শাহজাহান বিশ্বাস সাহেব আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস ইনার বাড়ি থেকে সূচনা করেছিলেন, ইনার লড়াইয়ে 298 একর জায়গা থাকার পরও ইউনিভার্সিটি ফুল ফ্লেজার হচ্ছে না। আজকে মুর্শিদাবাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নতুন ইন্ডাস্ট্রি করার জন্য পার্লামেন্টে শাহজাহান সাহেবের মতো মানুষদেরকে যেতে হবে। সেই জন্যই মানুষ আসছে, এখানে দাঁড়ালাম, এখানকার যে মানুষজন ছিল তারাও এক পক্ষ, এবারে ভোটটা শাহজাহান সাহেবকে দেবো, খাম চিনতে দেবো, ইভিএমের চিহ্ন করে আবার ভোট সুইচ টিপবে শাহজাহান সাহেবকে পার্লামেন্টে। সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল, এখন সংযুক্ত মোর্চা নাই, এখন আমরা আলাদা জায়গার মধ্যে লড়াই করছি। সংযুক্ত মোর্চাকে চেয়েছিলাম, বাম কংগ্রেসকে চেয়েছিলাম, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই করব, কিন্তু জানি না কী অভিসন্ধি আছে তাদের, তারা একসাথে আমাদের সাথে লড়াই করলো না। কিন্তু তাদের জন্য তো থেমে থাকতে পারি না, তৃণমূলের অত্যাচারের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে, আর বিজেপির বিভাজনের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। বিজেপি ধর্মের নামে ভোট চাইছে, আর তৃণমূল বিজেপির ভয় দেখিয়ে ভোটটা দিতেছে। এরা দিনের শেষে বিজেমূল মানুষকে ক্ষতি করছে, এই বিজেমূলের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে। ঘরে বসে থাকলে হবে না, লড়াইয়ে নামতে হবে, গণতন্ত্রে লড়াই নেবেছি, মানুষের কাছে আসছি, মানুষের দু আশীর্বাদ নেবো, মানুষের ভোট নেবো, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করবো। দেখুন, কাল লাভ কাল লস সেই হিসাব করার জন্য রাজনীতির ময়দানে আসেনি, কোন দল লাভ হবে লস হবে। এত 75 বছর ধরে লাভ লস আমাদের মানুষজন ভেবে ভোট দিয়েছে, লাভটা কি হচ্ছে? গঙ্গা ভাঙনে জমি তলিয়ে যাচ্ছে, মুর্শিদাবাদ একটা উন্নত মানের ইউনিভার্সিটি ফুল ফ্লেজার পেল না, সাথে সাথে স্বাস্থ্যকেন্দ্র উন্নত মানের নাই কেন? এর জবাবটা দিতে হবে সেই দলগুলো। কাল কোন দলের লাভ, কোন দলের লস হচ্ছে সাত টাকার জন্য আসেনি, মানুষের লাভ কীভাবে হবে? মানুষের কণ্ঠে পার্লামেন্টে যাওয়ার জন্য আমরা এখানে আছি। দাদা, শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ভাঙড়ে তো আপনাদের দল ছেড়ে গেছে, এছাড়াও আপনার যে জমি জীবিকা রক্ষা কমিটি যেটা তারাও ছেড়ে গেছে, তৃণমূল কোনো সুবিধা পাবে বলে? দেখুন, ভাঙড়ে জমি জীবিকা বাস্তুতন্ত্র রক্ষার যে কমিটি আছেন, এক কথায় জমি কমিটি, বিধানসভা নির্বাচনে ওনারা আলাদা কাজ করেছিলেন, অনেক মির্জাদা আছে, ওখানকার নেতৃত্বটা আছে, এই নির্বাচনে সুতরাং তাদের সাথে কোনো প্রশ্নই আসছে না। সংযুক্ত মোর্চ তৈরি করে আমরা লড়াই করেছিলাম, এখন নাই, এমনি বলবেন না লড়াইটা মানুষ এখানে বললে আওয়াজ। নির্বাচনী সভা থেকে আজকে যেটা বলছে যে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, সেটা যে তার পদত্যাগ করা উচিত বলে মুখ্যমন্ত্রীর নামে তো চুরির অভিযোগ উঠেছে, মুখ্যমন্ত্রীর দলের লোকেরা তো পিঠে তৈরি করতে রাত 12টা 1টার দিকে ডেকেছে, বিতে তৈরি করতে রাত 12টা 1টার দিকে ডেকেছে, তা মুখ্যমন্ত্রী কবে পদত্যাগ করবে? মুখ্যমন্ত্রী নিজের দপ্তর ভূমি সংস্কার দপ্তর, সেখানে চুরি হচ্ছে। তবে হ্যাঁ, যে অভিযোগটা উঠেছে গুরুতর অভিযোগ, অভিযোগের সত্যতাকে যাচাই করতে হবে, কারণ এই ধরনের অভিযোগ অনেক মানুষের নামে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু দিনের শেষে কতটা সত্যতা আছে সেটাই বিষয়। যদি রাজ্যপাল এই কাজের সাথে যুক্ত থাকে তাকে তারও শাস্তি হোক, আর রাজ্যপাল মহাশয়কে যদি ফাঁসানো হয়, যারা ফাঁসানোর চেষ্টা করে যদি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত হয়, যারা এর সাথে যুক্ত আছে, কেউ কনস্পিরেসিতে কেউ যুক্ত থাকে, সেও শাস্তি পাক। রাজ্যপালের বিরুদ্ধে কি পুলিশের অতি সক্রিয়তার একটা অভিযোগ? দেখুন, পুলিশ অতি সক্রিয় হলে লাভ হবে না, রাজ্যপালেরকে এই বিষয়ে তার কনসার্ন ডিপার্টমেন্টাল কিছু প্রসিডিউর আছে, প্রসিডিউর মেনটেন করে রাজ্যপালের দিকে। কিন্তু দুঃখের বিষয়, আপনারা ভরসা করলেন খলিল রহমান সাহেব আপনাদের মুখের দিকে তাকাবে, আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে এই পরিশ্রমিকদের দুর্দশার কথা বলবে, এই জঙ্গিপুরের মানুষের, শ্রমজীবী মানুষের হসপিটাল যেটা তারাপুরে আছে সেখান থেকে চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে না, সেখান থেকে যাতে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, জঙ্গিপুরে একটা উন্নত মানের যাতে হসপিটাল হয়, এই জঙ্গিপুরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস আছে সেটা ফুল ফ্লেজে যাতে হয়, এক কথায় এই জঙ্গিপুরে মানুষের যাতে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো পার্লামেন্টে তুলে ধরে, আপনাদের সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরে যাতে সমাধান হয়, তার কথাই ভরসা করে সেই কথাতে আস্থা রেখে আপনি জঙ্গিপুরের থেকে খালিলুর রহমান সাহেবকে পার্লামেন্টে পাঠালেন। কিন্তু দুঃখের বিষয়, যখন সিএএনএ ভোটাভুটি হচ্ছিল,
বিজেপি সরকারের বিভাজনের ভোট যখন দিয়েছিল, বিভাজনের বিল যখন এনেছিল, সেই সময় খালিলুর রহমান সাহেবকে খুঁজে পাওয়া যায়নি। তিনি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে খামচিহ্ন মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী শিল্পানুরাগী জনাব শাহজাহান বিশ্বাস সাহেবকে আমরা এই জঙ্গিপুর থেকে মনোনীত করেছি, আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি। কারণ আমরা ইতিপূর্বে 17 বার পার্লামেন্টে ভোট দিয়ে পাঠিয়েছি, কিন্তু দুঃখের বিষয় 17 বার আমাদের ভোট দিয়েছে, কখনো প্রণববাবু চেয়েছেন ভোট, যা বুঝিয়েছেন তাকে ভোট দিয়েছি আমরা, কখনো তার পুত্র অভিজিৎ বাবু ভোট চেয়েছে, যা বলে মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চেয়েছে ভোট দিয়েছি, কখনো বামেদের পক্ষ থেকে ভোট চাওয়া হয়েছে তাদেরকে দিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট চেয়েছে আর আমরা তাদের কথাই বিশ্বাস করে ভোট দিয়েছি। 2019 সালে মমতা ব্যানার্জি খলিলুর রহমান সাহেবের এসে ভোট চাইলেন, তারা ভোট চাওয়ার অন্যতম মূল কথা ছিল আমাদেরকে ভোট দিন দিয়ে আটকাতে হবে, বিজেপি সরকার যে বিভাজনের রাজনীতি করছে, ধর্মে ধর্মে বিভেদ লাগাতে চাইছে, বর্ণে বর্ণে বিভেদ লাগানোর জন্য যে বিলগুলো নিয়ে আসছে তার মধ্যে অন্যতম একটা বিল হচ্ছে এই সিএএ, এটাকে আটকানোর জন্য কোন ড্রাইভার ইচ্ছাকৃত ভাবে কারোকে অ্যাক্সিডেন্ট করে না, বরঞ্চ আমরা কুকুর ছাগলকে বাঁচাতে গিয়ে যারা ড্রাইভার গাড়ি চালায় তাদের গাড়ি পাল্টি করে তারা মারা গিয়েছে, এরকম ঘটনা ঘটে। কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকার ড্রাইভার ভাইদেরকে চাপিয়ে দেওয়ার জন্য বিল পাস করিয়েছে তার বিরোধিতা কিন্তু তৃণমূল সরকার করেনি, বরঞ্চ ড্রাইভার ভাইরা যখন বন্ধ দেখেছিল তৃণমূলের কিছু গুণ্ডামস্তান জড়িয়ে ড্রাইভার ভাইদের উপর আক্রমণ চালিয়েছিল। তাই সময় এসেছে ড্রাইভার ভাইদের পাশে যেমন থাকতে হবে, যারা দিন আনে দিন খায় তাদের মজুরি যাতে বৃদ্ধি পায়, ভ্যান চালক থেকে শুরু করে কৃষকরা মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করছে পশ্চিমবাংলার, এই কৃষকদের মাইনে মাস গেলে যাতে 15,000-এর বেশি ইনকাম হয় তার কথা আমাদেরকে বলতে হবে। তাই অনুরোধ করছি আগিয়ে আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন, শাহজাহান সাহেবের পক্ষে ভোট দিয়ে MA মাসের 7 তারিখে খামচি